জিংজালংজাক টংগা গুলিনি বিজয় কুমার এইচ এস গার্লস স্কুল ককশিল সামং গার্জেন সংনি স্কুলনি ক্লাসরুমনি দগারক সালকদক রমই নও বাইজাখে ললাই ললাই অঙ্গাই খাচিজাক টংজাক জরা কবাং রমই সাজাক ফানো স্কুল অথরিটিনি কোনো খাইমানি করে অবনতই ও বাইজাক দগা তলাতেই লাই স্কুল পরেনে চেরাই রক থংলাইও জেসাফানো জরা ও চায়া পাতেমং অঙ্গাই মানো অবনকারী নংজাকনাই তৈব করেই স্কুল অবনতই স্কুলনি অথরিটি শাখা স্কুল কনস্ট্রাকশননি সামং চলিত অঙ্গ যত বেজাল কাতিরে যাক নাই বাইজাক দোগানি সামং ব সাল নেই সাল থামনি বিশিঙ্গ পায়রে যাক নাই হেনে স্যার জানুয়ারি মাস থেকে তার একটা কমপ্লেন তো হয়েছে, আমি তো ক্লাস ওয়ানের ক্লাস এটে, তো দাদাটা এইভাবে জুয়েলারিছে, তো জুয়েলারিছে পরে কমপ্লেন তো হয়েছে, এস এম সি মিটিং হয়েছে, মিটিং এমনি যে আলোচনা করা হয়েছে এটা পুরো ফান্ডটা নাকি দুপুরের স্কুলে, তো দুপুরের স্কুলে যেহেতু তার একটা মর্নিং স্কুল থেকে দুপুরের স্কুলের কো হইতেছে, কিন্তু দুপুরের স্কুল তার একটা এই কথাটা কোনো কর্ণপাত করতেছে না। আজকে আমি আবার আইলাম আই এস এস দেখি যে এটা জুয়েলারিছে, তখন স্টুডেন্টের দিকে এলাম যে এটা এরকম হয়েছে, আমরা তো এটা লুকাচুরি খেলি, তো লুকাচুরি খেলে যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে, তো যদি ভেঙে পড়ে তাহলে বাচ্চারা আমার বাচ্চাটা দেবো ওর বাচ্চাটা দেবো টিচাররা এটা কিছু হবে না, না তো প্রথম শুরুটা তো আমরা একটু হেল্প প্যারাশন বুক করলাম, টিচাররা তো সরে গিয়ে সেটা সরে যাবে। অ্যাকচুয়ালি দাবিগুলো যে গার্জিয়ানরা দাবি করছে ঠিকই আছে, কিন্তু দাবির সেরকম একটা দাবি না এটা, কারণ আমাদের কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের বলে যেগুলো আছে এগুলো পার্মানেন্ট না, এগুলি অলরেডি জলের যে ব্যবস্থা এটা প্রসেসিংয়ে আছে, এস এম সি কমিটি এবং স্কুল কমিটির সিদ্ধান্ত কোনো জলের ব্যবস্থা হচ্ছে আমাদের, মিড ডে মিলের যে সমস্যাটা খাবার আমাদের রিপেয়ারিং হচ্ছে, এখানে এই রুমটা রিপেয়ারিং হয়ে গেলে ওইখানে বাচ্চারা ওইখানে বসে খেতেই পারবে, বসার ব্যবস্থা হচ্ছে আমাদের। দুই নম্বর উপরে ক্লাসের যে একটা দরজার যে ব্যাপারটা, এটা স্কুলের যে ডেভেলপমেন্ট কমিটি আছে এস এম সি কমিটি এবং ওরা একটা রেজুলেশন পাস হয়েছে যে একটা কার্পেন্টারকে এনে দরজাটা ঠিক করার ব্যবস্থা 2-3 দিনের মধ্যে হয়ে যাবে, এটা এটাই